দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো মণ্ডল ডিজিটাল ফার্মের পক্ষ থেকে আমি বাবু মণ্ডল আপনাদের সকলকে জানাই স্বাগত। তো শুরু করার আগে সবার প্রথমে বলবো নমস্কার, আসসালামু আলাইকুম। বর্তমানে যে শীতকাল চলছে, এই শীতকালে আপনার পাখি কী কী খাবারগুলো আপনি দেবেন, কী কী খাবার আপনি ইউজ করবেন? তো আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে শীতকালে আপনি পাখির কীভাবে পরিচর্যা করবেন, এবং আরও একটি ভিডিওতে আমি বলেছি যে শীতকালে আপনার পাখির কীভাবে ঠান্ডা লেগেছে বা ঠান্ডার হাত থেকে রক্ষা করবেন, তার লক্ষণগুলো কী কী সেগুলো আমি বলেছি। তো এবারে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে শীতকালে আপনার পাখির কী কী খাবার দেবেন। তো আমি আগের ভিডিওর মতো এ ভিডিওতেও বলবো যে আমি শখের বসে পাখি পালতে পালতে আমার যতটুকু নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি আজকের বলছি, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমার মতামতের সঙ্গে বড় ব্রিডারদের মতামত এক নাও হতে পারে। বড় বড় যারা ব্রিডার আছেন, যারা পাখি বিশেষজ্ঞ আছেন, তাদেরকে আমি সম্মান জানিয়েই বলছি। তো আজকের আমরা শুরু করছি যে শীতকালে আপনার পাখি কী কী খাবার আপনি দেবেন। তো শীতকালে সবার প্রথমে আপনার পাখির যে খাবারগুলো আপনি দেবেন, অবশ্যই আপনি দানাদার খাবার দেন, এটা আমি নিশ্চিত, যেহেতু আমরা ব্রিডাররা সবাই বেশিরভাগ দানাদার খাবার ব্যবহার করে থাকি। তো আপনি যে দানাদার খাবারগুলো দেন, যেটা আমরা ঘাসের দানা বলে থাকি, তো সেই দানার সঙ্গে আপনি অবশ্যই আপনি দুটো জিনিস অ্যাড করবেন। এক হচ্ছে সূর্যমুখীর বীজ, সূর্যমুখীর যে বীজ হয় সেই বীজ আপনি অ্যাড করবেন, এবং দুই হচ্ছে আপনি ওর সঙ্গে ব্ল্যাক সিড ব্যবহার করবেন। ব্ল্যাক সিড হচ্ছে পাখির যে শরীরের যে উষ্ণতা, উষ্ণতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। তো অবশ্যই আপনি পাখিকে ব্ল্যাক সিড দিন শীতকালে, তাহলে পাখির শরীরটা আম থাকবে। নাম্বার দুই হচ্ছে আপনি পাখিকে অন্তত সপ্তাহে দুবার এক ফুট দিন। যদি সপ্তাহে আপনি দুবার এক ফুট যদি না দিতে পারেন, তো সপ্তাহে অন্তত একবার করে আপনার পাখির এক ফুট দিন। এবং সেই সাথে সাথে আরও একটা জিনিস আপনি দিতে পারেন, যেটার দাম খুব একটা বেশি না, যেটা বাজারে সবসময়ের জন্য অ্যাভেলেবেল, সেটা হচ্ছে গম সিদ্ধ করে আপনি পাখিকে দিতে পারেন। এবং পাখিকে শীতকালে আপনি অনেক সবজি মার্কেটে পাওয়া যায়, সেই সবজিগুলো আপনি পাখিকে দিতে পারেন। যে সবজিগুলোর মধ্যে আপনার লাল নোটে শাক, সাদা নোটে শাক, ধনে পাতা, পালং, গাজর, বিট, এগুলি আপনি পাখিকে দিতে পারেন। তো আরেকটা জিনিস আমি বলবো যে পাখিকে কোন জিনিসগুলো আপনি ভুল করে দেবেন না শীতকালে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত থেকেই বলছি। পাখিকে আপনি শীতকালে কলমি শাক দেবেন না, কারণ কলমি শাক আমরা সবাই জানি যে কলমি শাক ঠান্ডা জাতীয় একটা সবজি, যা খেলে পাখির ঠান্ডা লাগতে পারে। এবং আপনি আরেকটা জিনিস দেবেন না, সেটা হচ্ছে শশা। আমরা জানি শশা পাখি খুব ভালো পছন্দ করে এবং পাখি শশাটা খেতে খুব ভালোবাসে, কিন্তু আপনারা শীতকালে পাখিকে শশা না দেওয়াই ভালো। যদি আমরা শশা দিই তাহলে পাখির ঠান্ডা লেগে যেতে পারে। আর যদি টমেটো আপনারা কেউ দেন, টমেটোর মধ্যে ভিটামিন ডি আছে, যেটা সূর্যের তাপ থেকেও পাখি নিতে পারে, কিন্তু আপনি যদি টমেটো দেন তো লক্ষ্য রাখবেন অবশ্যই যে সেই টমেটোর সঙ্গে কোনো মতে যেন টমেটোর পাতা না পাখির কেজের মধ্যে চলে যায়। টমেটোর পাতা যদি পাখির কেজের মধ্যে চলে যায় তাহলে কিন্তু পাখির ক্ষতি হতে পারে। তো এই খাবারগুলো আপনি পাখিকে দেবেন না। এবং আরও কিছু জিনিস আপনি লক্ষ্য রাখবেন, মিষ্টি জাতীয় খাবার আপনি পাখিকে দেবেন না। মিষ্টি জাতীয় চকলেট বা ক্যাডবেরি এই ধরনের খাবার তো আপনি কখনোই দেবেন না। আরেকটা জিনিস আপনি পাখিকে দেবেন, সেটা হচ্ছে শাক সবজির সঙ্গে আমরা গ্রীষ্মকালে যেমন কলমি শাকটা মাস্ট দিয়ে থাকি, বাধ্যতামূলকভাবে দিয়ে থাকি, তেমন আপনি যখনই শাক সবজি দেবেন তখনই আপনি তার সঙ্গে একটু তুলসী পাতা অ্যাড করে দিন। আপনি যদি তুলসী পাতা যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু শীতকালে আপনি যে পাখির যে খাবারটা দিচ্ছেন সেটা অনেক বেটার হয়ে যাবে। তো আমরা আজকের আলোচনা করছিলাম যে শীতকালে পাখির কী কী খাবার আপনি দেবেন এবং কী কী খাবার আপনি দেবেন না। তো বন্ধুরা, আজকে ছিল আমার
ভিডিও এই পর্যন্ত। তো পরবর্তী আমি একটা ভিডিও আমি আপলোড করব, যেটা হচ্ছে যে ভাত এবং গম খাইয়ে অনেকের অবিশ্বাস হলেও আমি ফিজিক্যালি করে আমি দেখেছি বলেই আমি বলছি। আমার এখনও কেজের মধ্যে আপনি দেখতে পাবেন ভাত দেওয়া ছিল এবং নিচের কেজে ভাত দেওয়া আছে। তো ভাত এবং গম খাইয়ে বাণিজ্যিকভাবে পাখি পালন করা যায়। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ভাত এবং গম খাইয়ে কীভাবে পাখি বাণিজ্যিকভাবে পাখি পালন করা যায়। তো আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। এবং আমার পাখির রিলেটেডের যে শীতকালের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নেবেন। তো আজকে ছিল এই পর্যন্ত। সকল দর্শক বন্ধুদের জানাই নমস্কার, আসসালামু আলাইকুম।